কাছাকাছি ফন্ট যেটা আছে, আবার ঠিক আছে, এরপর একটু অন্য ধরনের ফন্ট নিয়ে সুপার ওই ফন্ট পছন্দ হয়নি, এ কারণে এটা নিচ্ছি। ডোন্ট হ্যাভ লিখলাম, হ্যাঁ লেখা তো আর বলতে হচ্ছে না, জাস্ট আমি একটু ফন্টাই করি যাতে দেখতে সুন্দর লাগে। পুরো ফ্রেম বলতে আমাদের যে এরিয়াটা নিছি, এই পুরো এরিয়াকে এরিয়াকে নিয়ে কাজ করতে হবে। এখন জুম করে কাজ করবেন, একটু ধীর স্থির ভাবে, পুরো পাড়াপাড়ি নেই। আচ্ছা এখন আছি অ্যালাইনে, আচ্ছা এখন আসি, এটা থাকুক, ডোন্ট হ্যাভ এখানে থাকবে, এটা এখানে থাকবে, ওকে কল্ড, দে হ্যাভ নাই, আমি এটার সাথেই দিই, এটা উপরে দিই। আচ্ছা মনে করেন লেখা কমপ্লিট, আমাদের এটাই লেখা। সর্বপ্রথমে যেটা করব, এই দুটাকে সিলেক্ট করব, করার পরে অ্যালাইন, অ্যালাইন এখানে আসে কিন্তু এখানে আসে নাই, তার কারণ হচ্ছে যে আমার স্ক্রিন একটু ছোট। এই যে সেন্টার, সেন্টারে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন কি মানে হচ্ছে আপনারা অ্যালাইন, কিন্তু আমি এর আগে একজন পোস্ট করছিল, অ্যালাইনটা ঠিক ছিল না, সো অ্যালাইনটা ঠিক করে দেন কাজটা করবেন। আগে প্রথমে তো লিখে নেবেন, লিখে নিয়ে বড় ছোট যা যা টেন মানে টানাটানি করা লাগে আর কি, সেটা করে একদম যখন পারফেক্ট হয়ে যাবে দেন অ্যালাইনটা সেট করে নিতে পারেন। আবার অ্যালাইন আবার হচ্ছে কাজের শেষেও করা যায়, কাজের শেষেও কিন্তু অ্যালাইন করা যায়। সো আমি এটা প্রথমে করে নিলাম, এখন যা সেটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে কিবোর্ডের সরাই দিচ্ছি, দেখেন, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসি, এটাকে আমি দুই কালার দিব এভাবে। সো এটাকে কি কালার বলে, এটাকে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য মনে রাখবেন আপনাকে এটা ভেঙে নিতে হবে, না হলে গ্রেডিয়েন্ট আসবে না। এই দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়া হয়, আমি এটার উপরে ক্লিক করলে গ্রেডিয়েন্ট নিবে না, ওখানে কালো কালার নিছে। সো আপনি করবেন কি, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, ক্রিয়েট আউটলাইন করে নেবেন, দেন এখানে ক্লিক করেন। এখন গ্রেডিয়েন্ট নিছে না, বদল করে নিয়ে দাও, পানি খাবেন, আচ্ছা যান। এখন এখানে আপনার হচ্ছে যে কালার চেঞ্জ করেন, এখানে এখানে দুইটা অপশন আছে, এখানে আপনি এখানে ক্লিক করেন আপনার কোন কালারটা দরকার, ক্লিক করে আপনি চাইলে এই যে কালার বক্স থেকেও এখানে আপনি কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। এখন আবার যদি চান যে না পছন্দ হচ্ছে না, সো আপনি এইখানে কালার প্যালেটে এসে আপনি এখান থেকে বাড়ানো কমানো আপনার যেভাবে খুশি আপনি আপনি কালারটা এখান থেকে নিতে পারেন। আচ্ছা তারপরে এখানে এখন চলে আসবো, এটাতে ক্লিক করব। এখন দেখেন এটা আসলো, এখন এই যে কালার ঘরে আসলাম, এটা দিয়ে দিলাম সাদা। আচ্ছা হলো, এটাকে আমি কলাপস করে দিলাম। এখন এই যে গ্রেডিয়েন্ট টুল, এইটাকে ধরে আমি টান দিব, দেখেন, ঠিক আছে, আপনি যেরকম ভাবে দিবেন সেরকম ভাবেই হবে, বুঝতে পারছেন। আচ্ছা এখন
এইটাকে একটু মানে বাঁকা করে দেওয়া হয়েছে না গ্রেডিয়েন্টটা না আচ্ছা আবার দেখাচ্ছি আমি আমি পিছনে যাই একদম একদম আগের অবস্থা এই যে এটা শুধু টেক্সট ঠিক আছে এটা শুধু টেক্সট এখন গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আপনাকে টেক্সটকে ভেঙে ফেলতে হবে না হলে গ্রেডিয়েন্ট নেবে না এক কথা হ্যাঁ এখন এটাকে ভাঙার জন্য কি করতে হবে আমাদের রাইট ক্লিক করে সিলেকশন টুল রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এই যে ক্রিয়েট আউটলাইন করলাম আউটলাইন করার পর পরে দেখেন ভেঙে গেল এখন কি করব এখন চলে যাব গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এই যে এখানে কালার দেওয়ার জন্য এই এরিয়া আর এইটা হচ্ছে একই আইকন খেয়াল করেন এটা হচ্ছে আপনার কালারটা একটু টানাটানি করার জন্য কোন দিকে দিব কিভাবে দিব বুঝতে পারছেন আইকন কিন্তু একই দেখেন সো এখান থেকে আপনি এই যে গ্রেডিয়েন্টের যে অপশন আছে এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট নিয়ে নিল এখন আপনাকে বেসিক কালার যেটা ডিফল্ট কালার সেটা নিছে এখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করেন একবার একবার যদি না আসে অনেক সময় আসে না আপনি ডাবল ক্লিক করবেন এখান থেকে কালার দিবেন ঠিক আছে আবার এখানে সেম কাজ ডাবল ক্লিক করেন এখান থেকে কালার দেন এখন বলেন কোন কে বোঝেনি এখানে কোনটা একটু বুঝতে পারছেন আচ্ছা এখন এইটা গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনাদেরকে বলবো এখন গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখনই ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এখন না আমি এখন বলি নাই আগে আমি ওই কাজটা করে নেই তারপর এখন কি করব এখন আমি এখানে এটা একটু ডার্ক কালার দিই না হলে ভালো লাগবে না দেখতে এটা দিলাম আচ্ছা দেই সমস্যা নেই এখন এটা তো এইভাবে আছে এইদিকে হচ্ছে আপনার অরেঞ্জ এইদিকে হচ্ছে হোয়াইট এরকম না আপনাদের স্ক্রিনে তো এরকমই দেখার কথা সো এখন আমার দরকার কি লম্বা লম্বি আমাদের তো আপনার ভার্টিক্যাল দরকার আমার এটা হরিজন্টাল হয়ে আছে সো আমি এই যে কালারে যে গ্রেডিয়েন্ট আছে এটাতে ক্লিক করলাম করার পরে এখানে টান দিলাম দেখেন টান দিলে উপরে কি কি হচ্ছে সাদা না আর নিচেই তাহলে আমাকে উল্টা করতে হবে আমি যে উল্টা করলাম দেখেন ঠিক আছে এখন এখনো প্র্যাকটিসে আপনাদেরকে বলবো না আরেকটা কাজ করার পরে এখন আবার আমি এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম দেন চলে যাব হচ্ছে ইফেক্ট দেন র্যাপে যাব দেন আর্কে আসব প্রিভিউ এখানে ক্লিক করাই ছিল বিধায় এটা অটোমেটিক চলে আসছে আপনাদের প্রিভিউ করতে হবে আপনি প্রিভিউতে ক্লিক করে নেবেন দেন দেখেন এখানে আচ্ছা খেয়াল করেন এইটা কি এই রকম আছে নাকি আমি এটা ক্যান্সেল করি এটি কি সোজা আছে নাকি হালকা টান আছে হালকা না তারপর নিচে থেকে কিন্তু অনেক বেশি চলে গেছে আচ্ছা দেখেন এই আমি কিন্তু যখন ডিজাইন দিচ্ছিলাম তারপরে বুঝতে পারলাম যে এটা এরকম হ্যাঁ আচ্ছা এখন আমি দেই আমি এটা সিলেক্ট করলাম তারপর ইফেক্ট র‍্যাপ আর্ক এখানে দেখাই কত পার্সেন্ট দিব দেখেন না না এই মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে গেল দাঁড়ান পাঁচ দিলাম না দুই দিব না তিন একটু দিয়ে চেক করে নিচ্ছি আর কি আচ্ছা এটা দিলাম এখন কি করব নিচের থেকে উপরে উঠাইতে হবে সো এখন আবার চলে যাব এখানে ইফেক্ট র‍্যাপ এখানেই আছে কিন্তু না সরি এটা না রিফেক্ট ওখানেই যাব এই যে আপার অ্যান্ড লয়ার এইটাতে অ্যাপ্লাই খেয়াল করেন না এটা তো এটা না আমাকে আরেকটা আছে লয়ারটা যেটা এটা নিতে হবে এই যে দেখি কত পার্সেন্ট দিব কত পার্সেন্ট আচ্ছা এটা থাকলো ওকে দিলাম এখন এটা একটু জাস্ট টেনে দেই একটু আরো কম দেওয়া লাগতো মনে হয় আচ্ছা থাকুক সমস্যা নাই এখন এইরকম যে আছে দেখেন বাহির পর্যন্ত যে পাতগুলো যে বের হয়ে গেছে এটা ঠিক করার জন্য কি করতে হবে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে বলেন তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়েছে আচ্ছা এখন হলো এখন আপনারা প্র্যাকটিস করেন এইভাবেই সেম 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 ঠিক ফন্ট ওখানে আছে দেখেন আস্তে আস্তে কোনো পড়াপড়ি নেই পারফেক্ট হচ্ছে জিনিসটা হ্যাঁ পজ আচ্ছা এখন হ্যাঁ হয়ে গেছে না বাস ঠিক আছে এখন দেখেন এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে কাটতে হবে না এই অংশটা
তাহলে এখন অফসেট পাথের কাজ, অফসেট পাথ অনেক ভাবে ব্যবহার করি আমরা, কি করব কতটুকু কাটব খেয়াল করেন। আমরা যেটা এখান থেকে করব সেটা আগে বলে দেই, আমি একটু নিচে নিয়ে আসি আরো। আমরা এই অংশটা যেটা আছে এটাকে একটু কেটে ফাঁকা জায়গা করব উপর থেকে, এরকমই আছে খেয়াল করেন। এই যে তাই না, একটা হচ্ছে পুরোটাই এখান থেকে কিন্তু না, মানে সে যেখানে যেখানে গেছে ওখানে ওখানে কেটে ফেলছে, তার উপরের উপরের একটু আরো বেশি কাটছে। এইচ কিন্তু আছে এই পর্যন্ত, কিন্তু কাটছে কি আরো উপর পর্যন্ত একটু কাটছে, বোঝানোর জন্য যে আমার এরিয়া কিন্তু আরো বেশি। আচ্ছা এখন আমরা এইভাবে কাজ করব এখানে, তাহলে এখান থেকে যতটুকু আমার এটা আর একটু ভিতরে নেই, বা এই দুইটাকেই নেই, দুইটার মধ্যে না ভালো হবে দেখতে। হ্যাঁ আচ্ছা এখন দেখেন, তাহলে আমি অফসেট পাতে যাব, অফসেট পাতে যাব, অফসেট। আচ্ছা অফসেট পাতে যাওয়ার জন্য কি করতে হবে প্রথমে, প্রথম রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা কি, ক্রিয়েট আউটলাইন করা আছে এটা না করতে হবে না এখন, করা আছে। আচ্ছা তাহলে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দিলাম। আচ্ছা এটা যখন ইউজ করবেন না তখন একটু জুম করে কাজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন থিকনেসটা কত হচ্ছে। আমি এটা ক্যান্সেল করি। হ্যাঁ হ্যাঁ এখন আবার নিচ্ছে অবজেক্ট, ওইদিকে সরতো, সরাই দিচ্ছি সমস্যা নাই, আরো সরাবো না, পরে সরালে হবে না, এটা এটা এখনই করতে হবে। আর ওইদিকে এইদিকে মানে আমি চাচ্ছিলাম দুইটাই মানে কাটি, এখানে থাক মানে এটাও কাটবে এটাও কাটবে, তাহলে এইদিকে যদি নিয়ে আসি না তাহলে কিন্তু এটা কিন্তু কাটবে না, বুঝতে পারছেন, ওটা থাকুক একই কাজ, কাজটা কিন্তু একই, বুঝছেন। প্রিভিউ দিলাম, দেখছেন এইচ কিন্তু এখান পর্যন্ত, কিন্তু এরিয়া নিচে কতটুকু, আরো অনেক বেশি নিচে না, আসলে কি এত মোটা দিব না একটু একটু কম দিব, তাহলে 8 দেই। হ্যাঁ 8 এখন দেখি, ঠিক আছে আরো কমাবো 7 হবে 7, ঠিক আছে না এখন। তাহলে এখন আমি এটাকে ওকে দিলাম, এখন কি করব কন্ট্রোল মানে কাট, তারপরে কি করব পেস্ট ইন ফ্রন্ট, ব্যাক হবে না এখন, পেস্ট ইন ফ্রন্ট মানে সুপারের উপরে আসবে, আমি ওটাকে কেটে ফেলবো যে পেস্ট ইন ফ্রন্ট। এখন কি করব পাথ ফাইন্ডার কই, ডিভাইড সিলেক্ট করলাম। আচ্ছা এখন কি করব, এখন এইটাকে আর এইটাকে ধরবো একসাথে সিলেক্ট করব। আমাদের এটা তো হয়ে গেল, এটা তো এখানে তো বুঝতে পারছেন নাকি, অফসেট পাথ দিয়ে আমরা নিলাম এরিয়া একটু মোটা করে নিলাম, কিন্তু উপরে নিছি আমরা যাতে সুপারের উপরে আসে, সুপার লেখা না ওটা, সুপারের উপরে উপরে আসবে তবেই। আচ্ছা আমরা যখন কোনো কিছু কাটি তখন মোস্টলি আমরা কি করি, মনে করেন এটা একটা কেক, এটা একটা চাকু, উপর থেকেই তো কাটি আমরা, তাকে নিচ থেকে কাটি, এই কারণে ওটা আমি উপরে নিয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ সুপারের উপরে, এখন এইটা তো সিলেক্ট করাই আছে, এখন করা আছে না, এখন মাল্টিপল সিলেকশনের জন্য কি করতে হয়, সুপার কেও আমাকে সিলেক্ট করতে হবে, কি করতে হবে শিফট ধরলাম এটাতে ক্লিক দিলাম, কয়টা সিলেক্ট হলো, দুইটা সিলেক্ট হলো। এখন কি করবো জানেন, এই যে মাইনাস যেটা আছে না, মাইনাস ফ্রন্ট অল্টার ধরে ক্লিক করেন, হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন কি করবো এখান থেকে অবজেক্টে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখন দেখেন আমাদেরটা থিকনেসটা একটু মোটা হয়েছে অবশ্য, সমস্যা নাই, কিন্তু একই কাজ, ঠিক আছে। আপনি ওটাও ফালাতে চাচ্ছেন কোনো সমস্যা নাই, ওটাও ফালানো যাবে, এক ক্লিকেই চলে যাবে ওটা, কিন্তু কাজটা এইটাই, ঠিক আছে। এটা বুঝতে কি অসুবিধা, এখন আপনারাও করেন এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনটুতে যাচ্ছে, একদম প্রথম থেকে না, আসলে কি জানেন যে কাজটা একটু পজ করি, যে কাজটা আসলে দেখানো হচ্ছে এটা কিন্তু সব সময় লাগবে, এ কারণে কিছু কিছু জিনিস আছে দুইবার দেখলেও সমস্যা নেই, তিনবার দেখলেও সমস্যা নেই, কারণ এটা আপনার সব সময়, এটা এমন একটা জিনিস সব সময় লাগবে আপনার। আচ্ছা এখন দেখেন আমি এটা কিন্তু ভেঙে নিছি, লেখার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করছি, করার পরে চলে যাব অফসেট পাতে, আর তার আগে আমি বসাই নিছি আসলে কোথায় আমি কাটবো বা কোথায় থাকবে। সো আমি চলে যাব অবজেক্ট অফসেট পাত, এখান থেকে চলে যাব হচ্ছে প্রিভিউ দিলাম, মিটার আর রাউন্ডের মধ্যে পার্থক্য কি আমি বলছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ কর্নারটা কিন্তু স্মুথ হয়, কর্নারটা কিন্তু
আচ্ছা আমি এখন এখানে দেখেন আরো কম দিই 5 দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা 6 দিই দেখি তো আচ্ছা এটা দিলাম এখন ওকে দিলাম এখন কি করব বলেন নিলাম অফসেট পাথ নিলাম এখন কি করব কাট করব কেন কাট করব কারণ ওখানে দুইটা এলিমেন্ট আছে কাট এখন কি করব দেখেন পেস্টের অপশন এখানে কতগুলো খেয়াল করেন একটা হচ্ছে নরমাল পেস্ট একটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট দ্যাট মিন্স কি সবার উপরে থাকবে আচ্ছা আরেকটা কি পেস্ট ইন ব্যাক মানে কি একবার সবার নিচে পেস্ট হবে আরেকটা কি পেস্ট ইন প্লেস দ্যাট মিন্স কি যেখানে আছে সেখানেই পেস্ট হবে আমার কথা কি বুঝতে পারছেন এই পেস্টের অপশন একমাত্র ইলাস্ট্রেটরই এরকম আছে অন্যান্য কোনো সফটওয়্যারে নাই আপনাকে তো আমি বলেই দিছি যে আপনি যদি কাটতে চান আমি তো ওটা কেটে ফেলতেছি ওই সুপারকে কিন্তু আমি কাটতেছি আমি আমি যে সুপার কে কাটতেছি এই কারণে আমাকে উপরেই নিতে হবে মানে সুপারের উপরে থাকতে হবে হিরো মানে ওই এইচটা এই কারণে উপরে নিচ্ছি যদি নিচে নেন কাটবে না আপনি ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখলেই হবে হয়তো কাটবে আরো কোনো অপশন আরো কোনো অপশন দিয়ে কাটা যাবে কিন্তু একটু ঝামেলা হয় আপনাকে সিম্পলি বুঝাই দিলাম যে কেক কে আমরা চাকু দিয়ে কি নিচ দিয়ে কাটি নাকি অবশ্যই উপর দিয়ে কাটি যে কোনো কিছু পেঁয়াজ আলু বলেন ভর্তা বলেন যেটাই যেটাই করেন সব তো উপর থেকে কাটা হয় আমি পেস্টিট ফন্ট দিলাম এখন কি করব পাথ ফাইন্ডারে এসে ডিভাইড করে নিব আচ্ছা ডিভাইড আর ইউনিটটা কেন করা হয় এই যে এগুলো যে গ্যাপগুলো আছে না এই যে যে এখানে এটা যে পাথগুলো আছে এগুলো যাতে জয়েন্ট হয়ে একটা হয়ে যায় এই কারণেই আমার কথা বুঝতে পারছেন আমি এটাকে ইউনিট করে নিলাম এখন দুই এটা কিন্তু সিলেক্ট করা আছে আচ্ছা এখানে লেখা কয়টা আছে একটা হিরো যেটা অফসেট পাথ থেকে নিছি আর একটা হিরো কি আছে নিচে লেখা আছে ওটা কিন্তু সিলেক্ট হয় নাই কিন্তু ওটা কিন্তু না এটা কিন্তু অফসেট পাথটা কিন্তু সিলেক্ট হয়ে আছে এখন আমি এটাকে মাল্টিপল সিলেকশন শিফট ধরে এটাকেও সিলেক্ট করলাম ঠিক আছে এখন এখানে এসে সরি অল্টার ধরে নেই অল্টার ধরে এখানে ক্লিক দেন ঠিক আছে হয়ে গেল এখন কি করতে হবে বলেন তো না অবজেক্টে যেতে হবে গিয়ে এটা ঠিক করবেন না এটা না ঠিক করলে কি হবে সেটা কি দেখাবো আপনি যখন টানবেন না দেখবেন দুইটা জয়েন হয়ে গেছে দুইটা একত্রে হয়ে গেছে যদি আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করেন আলাদা না করেন এটা কিন্তু জয়েন্ট হয়ে আছে এই কারণে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেখেন এখন দেখেন হয়ে গেছে ঠিক এটা আলাদা হয়ে গেল এটা আলাদা আলাদাই আছে ঠিক আছে এখন কার কার বুঝতে অসুবিধা প্র্যাকটিস করেন এখন এমনি ক্লিয়ার হয়ে যাবে এখনই হ্যাঁ আমি দেখাচ্ছি হাসবে না মানে এই দেখেন দেখছেন হ্যাঁ উপর আমি কেটে ফেলতেছি ওটা তো আমরা কাটলাম তাহলে এখন এতক্ষণ ধরে হয়নি এখন ডোন্ট হ্যাভ এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটার কাজ এখন এখানে দেখেন এই যে এই যে এখানে কি লেখা আছে এটা ক্যাপস না হ্যাঁ আচ্ছা ক্যাপস ক্যাপস লেখাটার মানে ডিজাইনটা মানে আপনার কালারটা এটাই দিলাম আমি হ্যাঁ আই ড্রপার থেকে ঠিক আছে গ্রেডিয়েন্ট নিল এখন এটাকে আমি একটু টান দিয়ে ঠিক করে দিই কিন্তু ওখানে কালো আছে এখানে কালো আছে আচ্ছা এখন কি করবো দেখেন
এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখেন একটু। প্রথমে এটাকে একটু ব্যাকা করে নিব না, মানে একটু একটু শোয়াই দিব আর কি। এটা কয়েকভাবে করা যায়, এই কাজটা আসলে কয়েকভাবে করা যায়। যেমন হচ্ছে আপনার, আমি একটা দেখাই এখানে, আর একটা জিনিস খেয়াল করেন, আমি এটা পরে খেয়াল করলাম, এই সিটা কিন্তু অনেক বড়, আলাদা করে দেওয়া, তারপরে সিএপি মানে এপিএস লেখা আছে। হ্যাঁ সমস্যা নাই, ওটা থাক। আমি আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি ইফেক্টে যাবেন, র্যাপে আসবেন, এখানে কিচ্ছু দিব না, না এটা না। আচ্ছা এখান থেকে না, আমি এখান থেকে দিই ইফেক্ট ফ্রি ডিসর্ট। এখান থেকে কি জানেন, আপনি ম্যানুয়ালি আপনি এটাকে টানাটানি করতে পারবেন, আপনি বিভিন্ন ভাবে আপনি এটাকে মানে বসাতে পারবেন। দেখেন এখানে ক্লিক, আপনারাও করবেন এখনই, ধরেন আমি এরকমই দাঁড়া রাখলাম, ঠিক আছে, বাদ বাকি আপনারা আরো যদি স্মুথ করতে চান করে নেবেন। ওকে দিলাম। আচ্ছা এটা আরো এদিক এইদিক আনা লাগতো, সরি ভুলে গেছি, ইফেক্ট ফ্রি ডিস্টর্ট, আচ্ছা এবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন এটাকে যদি আমি যদি এটাকে এখন দুই কালারে দিই, দেখেন এই যে নিচে একটা কালার, তারপর আর একটা কালার, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি আর বি হচ্ছে আপনার এই যেখানে দেখেন, এই যে দেখেন পেস্ট ইন ব্যাক, কিন্তু পেস্ট ইন ব্যাক দিলে একদম কালোর নিচে চলে যেতে পারে, তা আমাকে কি করতে হবে বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এই যে প্লেস কন্ট্রোল শিফট এই যে এটা দিব, কপি করে এটাতে কি করে দিব, কপি প্লাস এখানে পেস্ট ইন প্লেস, এটা কেন করলাম দেখাচ্ছি আমি, আর এটা হবে কালো কালার। এখন এইটার নিচে আছে ওই গ্রেডিয়েন্ট কালারটা, আমি এটাকে কি করব, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ করলাম, সেন্ড ব্যাকওয়ার্ড, পিছনে দিব, একবার হয়নি আরেকবার দিব। যদি আমি সেন্ড টু ব্যাক একদম দেই না, তাহলে কালো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার নিচে চলে যাবে, এই জন্য ওটা দিব না আমি। আচ্ছা আমি একটু ম্যানুয়ালি দিই হাত দিয়ে, কন্ট্রোল হার্ড ব্র্যাকেট, এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দুইটা আছে দেখেন কিবোর্ডের, আমরা আপনাকে তো এই যে ফটোশপে ইউজ করছিলাম কিন্তু লেয়ার উঠানামা করার জন্য, কন্ট্রোল আবার ফন্ট বাড়ানোর জন্য কিন্তু ইউজ করছি আমরা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আছে না দুইটা কিবোর্ডে কিন্তু আছে দেখেন, ওটা দিয়ে একটু করলাম আমি। আচ্ছা এখন এদিকে সরাই, এটা থ্রি ডি ইফেক্ট আসতেছে না, আচ্ছা দিলাম, এখন এটা কি করব, কোথায় গেল, সবার নিচে একটা হবে আপনার সাদা, সাদা স্ট্রোকও দেওয়া যায়, আবার সাদা হচ্ছে আচ্ছা এটা অফসেট পাত দিয়ে, অফসেট পাত কিভাবে বুঝলাম, এই যে খেয়াল করেন এই এরিয়াটা, এই যে ফিল করা আছে না এটা, তার মানে এটা অফসেট পাত। সো এখন কি করব আমি, এটা ক্লিক করলাম, উপরেরটা উপরেরটা কিন্তু ক্লিক করলাম আমি, নিচেরটা কিন্তু না, দুইটা আছে, ক্লিক করলাম, তারপরে চলে যাব অবজেক্ট অফসেট পাথ প্রিভিউ দিলাম, দেখেন এইটুকু যদি দরকার হয়, আমি একটু প্রিভিউ সরাই দেখি, হ্যাঁ আমার এটা হলেই হবে, তো আমি এটাই নিলাম, এটা নিলাম, হ্যাঁ একটু বেশি লাগবে, একটু বেশি লাগলে আন্ডু করে দেখে নিতে হবে, এক কাজ করি, আরো ভালো বুদ্ধি আছে আমার কাছে, আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এভাবে দেখাচ্ছি, আমি চাইলে আরো ভালো মতো করতে পারবো, সেটা হচ্ছে এটার আরেকটা কপি করব আমি, করে কালোর নিচে নিয়ে যাব আমি, এইটা যে কালো আছে না এইটার নিচে নিয়ে যাব, নিয়ে যাই অফসেট পাত নিব, তাহলে হবে কি আমি একদম এক্সাক্ট মেজারমেন্ট আমি পেয়ে যাবো, আমার কথা বুঝেননি, মানে দেখাই আমি এটাকে নিয়ে যাই নিচে, তাহলে ব্যাক স্পেস দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন কন্ট্রোল ওই একই সিস্টেম থার্ড ব্র্যাকেট, সরি কপি করে নিয়ে যেতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, দ্যাট মিনস পেস্ট ইন প্লেস, এখন ব্যাকে নিয়ে যাচ্ছি,
আপনারা যদি হাতের দ্বারা করালে বুঝতে পারবেন ভালো, এখন একটু কনফিউশন হতে পারে। আমি কালার চেঞ্জ করে দিই সাদা, দেখা যাচ্ছে না না সাদা আসলে কোথায়, এই যে দেখেন, এই দেখেন আছে, এই দেখেন আছে, দেখছেন? এখন আমি দেখতে চাচ্ছি এটা উপরে না নিচে, নিচে গেছে। আচ্ছা এখন আমি এটাকে জায়গা মতো বসাই, আর যদি আরো সুন্দরভাবে বুঝতে চান তাহলে বেশি কিছুই না, এটাকে আমি কপি করে নিয়ে আসবো হচ্ছে আপনার এই ফাঁকা এরিয়াতে, এই যে ফাঁকা এরিয়াতে এখানে নিয়ে আসি। তাহলে পেস্ট ইন ব্যাগ দিতে যে প্রবলেমটা হচ্ছে সেটা আর হবে না, আমি সবগুলো কেটে দিয়ে আবার দেখাচ্ছি, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি সবগুলো কেটে দিলাম, কেটে এখন আমি আবার দেখাচ্ছি। তাহলে এখন দেখেন কপি পেস্ট ইন ব্যাক, ঠিক আছে? আচ্ছা এটা কি কালার হবে? কালো, তিনটা কালার আছে ওখানে কিন্তু, এটাকে আমি সরালাম দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আবার উপরেরটা আমি সিলেক্ট করলাম, এই যে উপরেরটা, আবার কপি পেস্ট ইন ব্যাক, আবার এটার কালার কি হবে? হ্যালো, আছে আছে, এই যে দেখেন, আমি তো কেবলই করলাম, এই যে আছে না। এখন আমি অফসেট পাত নিব, অফসেট পাত নিয়ে আমি একটু আরেকবার ওটা একটু দেখে নেই কিভাবে দিছে ওরা। হ্যাঁ বুঝিনি, শেষেরটার কাজ করো, শেষেরটা। তাহলে অফসেট পাত গেলাম, অবজেক্ট, অফসেট পাত, প্রিভিউ, কতই হবে না, আমি এটা ক্যান্সেল করি, দাঁড়ান কোনটা যে সিলেক্ট হয়ে আছে একটু চেক করি। হ্যাঁ সাদাটাই, এটা কালোর উপরে আছে, এটা আরো নিচে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, আপনারা নিজের হাতে করলে একদম কনফিউশন থাকবে না, হয়তো দেখতে একটু কঠিন মনে হতে পারে, এই যে দেখেন এখন ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কত থিকনেসটা হবে। হ্যাঁ আমি কি হয়ে গেছে, আচ্ছা হোক, মিটার হোক না ওটা সমস্যা না। আচ্ছা আমি এটা এইটুকুই নিলাম, এখন খালি অ্যারো চিহ্ন দিয়ে সরাবো আমি। হ্যাঁ একটু মোটা বেশি হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা সমস্যা না, এখন আপনারা করেন, এখন আপনারা করেন, থিকনেসটা একটু বেশি মোটা হয়ে গেছে, করেন। নিচের লেয়ারটা আমি সিলেক্ট করতে পারতেছি না, আমি যখনই ক্লিক করি তখনই উপরেরটা সিলেক্ট হয়, সো করবেন কি, উপরেরটা যখন সিলেক্ট হচ্ছে উপরেরটা ক্লিক করে লক করে দেন, করে দিলাম, এখন আর ডিস্টার্ব করবে না। আবার যদি আমি ক্লিক করি, কোনটা সিলেক্ট হলো এখানে, কালার দেখেন, কালার দ্বিতীয়টা না, এটাও ডিস্টার্ব করতেছে, এটাকেও লক করে দিব আমি। এখন কোনটা সিলেক্ট হবে, সাদাটা হয়েছে সিলেক্ট। আচ্ছা কিভাবে বুঝি, দেখেন এখানে কালারও দেখবেন আর এটাও দেখবেন, দুইটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোনটা সিলেক্ট হয়েছে। এখন আপনি ধরেন এটাকে যা খুশি আপনি যেভাবে ব্যবহার করতে চান। আচ্ছা আরেকটা সহজ বুদ্ধি আছে, আরেকটা সহজ বুদ্ধি আছে, আর একটা সহজ বুদ্ধি, আমি 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 এটা ডিলিট করলাম, আর এটাকে আনলক করব কিভাবে? আচ্ছা এটাকেও ডিলিট করে দিলাম, কপি করলাম এটাকে, একটাই না, এটা তো ইজি নাকি, কপি করলাম, পেস্ট ইন প্লেস, আচ্ছা পেস্ট ইন ব্যাক দি, পেস্ট ইন ব্যাক, আবার পেস্ট ইন ব্যাক, কয়টা হলো এবার দেখি, কয়টা হয়েছে, হয়েছে তিনটা, তিনটাকে আমি আবার এক জায়গা দিয়ে দিলাম। এখন তো ঠিক আছে তিনটা এক জায়গায় আছে, এখন প্রথমটা উপরেরটা, এখন যেটাতে ক্লিক করতেছি কোনটাতে ক্লিক হচ্ছে, যেটা সবার উপরে থাকে ওটাতেই তো ক্লিক হয়, ক্লিক করলাম, এটাকে লক করে দিই, এটার কাজ আছে আমাদের। এখন ক্লিক করলাম কোনটাতে ক্লিক হলো, মাঝখানেরটা,
এটার কালার কি হবে, মাস্কারাটা এটার কালার কি হবে? অ্যারো চিহ্ন দিয়ে আমি সরাচ্ছি, এসে আচ্ছা। এখন আমি এটাকেও এটাকেও কি করব, লক, আবার ক্লিক দিলাম, কোনটা সিলেক্ট হলো আসলে কি শেষেরটা হয়েছে? হ্যাঁ শেষেরটা, শেষেরটা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন অবজেক্ট অফসেট পাথ রিভিউ, ও এটা কালারটাকে চেঞ্জ করে দিই যাতে যাতে দেখা যায়। হয়েছে, এখন করেন আপনারা। এখন খেয়াল করেন এদিকে, আর কি বাকি থাকলো? এটা কাটা না, এটা কাটার সিস্টেম কিন্তু ওইরকমই, সেম সিস্টেম, মানে এটা আর দেখানো লাগতেছে না, কাটাটা এখানেও কাটছে, ওই সেম সিস্টেম। খালি একটা কথা মনে রাখবেন, যেটাকেই কাটবেন যেটা কাটা পড়বে সেটা নিচে থাকবে, আর যেটা দিয়ে কাটবেন সেটা উপরে থাকবে। ঠিক আছে, নিজের হাতে তো কাটছেন আজকে আপনারা, কাটছেন না? তাহলে আজকের ক্লাসে পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে ভেরিয়েশন তো আছে অনেক, আমার কথা বুঝতে পারছেন, ডিজাইনের ভেরিয়েশন অনেক। সো এটা গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল ভেরিয়েশনটা, মানে যে অফসেট পাথের কিছু ব্যবহার কাটার এবং ইসের। এখন এইটা আপনাদের বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ভালো মতো যদি প্র্যাকটিস না করেন তাহলে আগামী ক্লাসে আমি যে জিনিসটা দেখা, আজকে তো একটা জিনিস দেখালামই না, এটা দেখানো আমার